বাবা। তারপর স্কুলে যেতে হবে, আর তুমি যদি না খাও তাহলে হেলদি থাকবে না, হেলদি না থাকলে পড়াশোনায় মন বসবে না, তখন কি হবে? একটু গুড বয়। বিকেলবেলা তবলা শেখাবো, কিন্তু স্কুল মিস করলে চলবে না, ঠিক আছে? এখানে বসো, বসো, রেডি হও। কি হয়েছে বেদানা? তুমি জানো না তবলা বাজানোর সময় আমাকে ডিস্টার্ব করা নিষেধ? জানি আফা, কিন্তু আপনার ডিস্টার্ব না করে আমার কোনো উপায় ছিল না। এমন কি ঘটেছে যার কারণে তোমাকে আমার ডিস্টার্ব করতেই হলো? আমার গলার মধ্যে ফাঁসি ঝুলতেছে। কি ঝুলছে? ফাঁসি, ফাঁসি, আমার গলার মধ্যে ফাঁসি ঝুলতেছে। মানে কি? মানে আফা নাকি তার ফেয়ার অ্যান্ড লাভলি খুঁজে পাইতেছে না, আফা আমারে সন্দেহ করতেছে। সন্দেহ আফা, আমার চেহারা কি এতই খারাপ যে আমার ক্রিম বাহন লাগবে? কারণ আমি আইসি আপনার কাছে খুঁজতে, আপনি কি জানেন কোনখানে? তোমাকে এখন কি করতে ইচ্ছে করছে আমার জানো? কি করতে ইচ্ছা করতেছে? একটা চরমের মুখের সবগুলো দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে, খালি তুমি আমার থেকে বয়সে বড় হবে জন্য পাচ্ছি না। আপা, আপা, তারপর গ্রামের সৈন্যরা এসে সবাইকে মেরে ফেলল। গাছের ডালে যে ছেলেটা লুকিয়েছিল ও তো বেঁচে গেল। তারপরে ও একটা ডাকাতের দলে যোগ দিল। তারপর একসময় ও অনেক বড় ডাকাত হয়ে গেল। আচ্ছা ফুপি, আম্মু কখন আসবে? বাবা, আম্মু তো মহিলা সমিতির মিটিংয়ে গেছে। মিটিং শেষ করে তারপর একটা পার্টি আছে, পার্টি শেষ করে তারপরে বাসায় ফিরবো, অনেক দেরি হবে। তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ফুপি, আম্মু কি বেশি আপন নাকি ফুপি বেশি আপন? অবশ্যই আম্মু বেশি আপন। তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলছি মানে? আম্মুর চাইতে তো তুমিই আমার বেশি আপন। তুমি তো আমার সব কিছু করছো,
আম্মু তো তেমন কিছু করছে না। আচ্ছা, আম্মু তো ব্যাংকের বড় অফিসার, অফিসারদের অনেক অনেক কাজ সামলাতে হয়, অনেক মিটিং পার্টি অ্যাটেন্ড করতে হয়, তাই তো একটু সময় কম পায়। আচ্ছা ফুপি, বুয়া বলেছিল আগামীকাল নাকি মেহমানরা আবারও তোমাকে দেখতে আসবে। হ্যাঁ আসবে। ওরা কি তোমাকে নিয়ে যাবে? নিয়েও যেতে পারে। তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? আম্মুর কাছে থাকবে, আম্মু তখন তোমার টেক কেয়ার করবে। কচু করবে? আরে বাবা, এমন করে বলতে হয় না বাবা। মা তো আমি আছি বলেই এত নিশ্চিন্তে থাকে, যখন আমি থাকবো না তখন মা ঠিকই তোমার সব কিছু টেক কেয়ার করবে। এসো এবার শুয়ে পড়ো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর একটা গল্প শুনাচ্ছি, নাকটা তো লম্বাই হচ্ছে না। এক দেশে এক রাজা ছিল, রাজার ছিল তিন ঠাকুর। আজকে যে আপাকে কিন্তু পাত্রপক্ষ দেখতে আসবে, আর পাত্রপক্ষ হচ্ছে আমার মার বাড়ির আত্মীয়, খুব ভালো করে রান্না করবা, না হলে কিন্তু একদম চাকরি নয়। ভালো করে রান্না করলে কি পুরস্কার দিবেন? অবশ্যই বকশিশ দেব। আম্মু আমি আর স্কুলে যাব না। কেন? ফুপুকে দেখতে বাসায় গেস্ট আসবে, আমি তাদের দেখবো না, মজা করব না। ওমা থাক না আপা, কুলাপান মানুষ, বাড়িতে কত মেহমান আসবে, একদিন স্কুলে না গেলে কি হয়? আই তুমি ওকে আবার উস্কে দিচ্ছ কেন? জোর করে পাঠালে কিন্তু আমি স্কুল থেকে পালিয়ে যাব, বাসায় আর ফিরব না। ঠিক আছে যাও, আজকে স্কুলে যেতে হবে না। কিন্তু এরকম আপনারা কখনো করবেন না, মনে থাকবে। দেখছেন আপা কত খুশি হয়েছে, মনে হয় আজ ওর ঈদ লাগছে। হয়েছে, যাও তুমি তাড়াতাড়ি এটা পুরস্কার রান্নায় মন দাও। ফুপির বিয়ে হয়ে গেলে কি ফুপি আমাদের বাসায় আর থাকবে না? না বাবা, আমাদের এখানে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাসা ছেড়ে হাজবেন্ডের বাসায় চলে যেতে হয়। কোনো উপায় ফুপিকে আমাদের বাসায় রেখে দেওয়া যায় না আম্মু? না রে সোনা, এই যে দেখো না, আমি তোমার নানু নানুকে ছেড়ে বিয়ের পরে এই যে তোমার আব্বু ফুপি সবাইকে নিয়ে বাড়িতে আছি, তাই করতে হয়। হাসি করে রেখো, তখন গুমরা করে থেকো না, তাহলে বলবে যে মেয়ের অমত আছে বিয়েতে। আর শোনো, ওরা যা জিজ্ঞেস করবে একদম অ্যাকুরেট ওই আনসারটা দেবে, বাড়তি কোনো কথা বলো না, কেমন? আর সালাম টালাম দিও, সেটা তো তুমি জানো, আমি জানি তুমি খুব লক্ষ্মী। আসো, আসো, আপনারা ওকে যা যা জানতে চান জিজ্ঞেস করতে পারেন। কি নাম তোমার? জি মিনা। পড়াশোনা কোথায়, মানে কোন পর্যন্ত করেছো? রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছি। বাহ, কমপ্লিট করে ফেলেছো, ফাইন। আমার ননদ মিনারা খুব ভালো মেয়ে, যেমন লেখাপড়ায় তেমন শিল্প সাহিত্যে, ভীষণ ভালো তবলা বাজায়, ওস্তাদের কাছে শিখেছে। আপনারা তবলা বাজানো শুনলে তাকে একেবারে মুগ্ধ হয়ে যাবেন। আমরা দুজন তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকি, মানে বাসায় থাকাই হয় না, আমাদের সংসারটা পুরোটাই ও দেখে রাখে। আমরা তো এমন মেয়েই খুঁজছিলাম, আলহামদুলিল্লাহ মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, কি বলিস? আচ্ছা ঠিক আছে, শোনো ওকে নিয়ে তুমি একটু ভেতরে যাও, তুমি যাও, আমার বাকি কথা। মানে ছিল আমাদের পছন্দ হয়েছে, কোনো অসুবিধা নেই। এক্সকিউজ মি, আমার ফোন এসেছে। আপনার
কি নাম তোমার বাবা? সিজান। সত্যি করে বলতো এসবের মানে কি? কোন সবের মানে কি? মনে হচ্ছে কিছুই বুঝতে পারছিস না। তোমরা কি নিয়ে কথা বলছো আমি তাই তো বুঝতে পারছি না। এই নিয়ে তিন তিনবার তোর বিয়ে ভাঙবো। পাত্রপক্ষ যখন তোকে দিয়ে যায় গ্ল্যাডলি চলে যায়, কিন্তু তারপর কি হয়? তারপর ওদের ওখানে গিয়ে বদনামটাই কে কেনটাই? আশ্চর্য ভাইয়া, মানে তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে আমি বোধ হয় পাত্রপক্ষকে গিয়ে বলে আসি আমার সম্পর্কে খারাপ কিছু। লক্ষ্মী বোন বলো না, তোমার যদি কাউকে পছন্দ থাকে তো আমাদের বলো, আমরা যাচাই করে দেখব। দেখো ভাবি, আমি বহুবার বলেছি আমার কোনো পছন্দ নেই, আবারও বলছি, এরপর যদি তোমরা আমার সাথে ফোর্স করো তাহলে আমার কিন্তু যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো, ব্যাস। যেদিকে দু চোখ মানে কোথায় যাবি? দেখো শিক্ষা দীক্ষা চেহারা হাইট পাত্রী হিসেবে কোনো দিক থেকে ওর কোনো কমতি নেই, নিশ্চয়ই আড়াল থেকে কেউ কোনো কলকাঠি নাচছে। অন্তর্ছেলটার কথা মনে আছে না তোমার? ওই ছেলেটাই আমার ধারণা যে পাত্রপক্ষকে ঘুরিয়ে দিচ্ছে। ভাইজান, আমার মনে হয় গলির পাশে একটা মুদি দোকানদার আছে না, ওই সব কিছু করতেছে। বেটাটা একেবারে হাড়ে গোস্তে বদ, পাড়ার কেউ কারো সম্বন্ধে কোনো কিছু জানতে হইলে আগে তো তার কাছেই যায়, আর সে তো কারোর নামে ভালো কিছু কয় না, খালি বদনাম কয়। আপনি যদি কোনো রকমে গিয়া তার গলাটা চ্যাপটা ধরতে পারেন, দেখবেন গড়গড়ায় সব কয়েছে। তুমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? ভাইজান, আমি তো আমারে আপনাকে পরিবারের একজনই মনে করি, আর ছোট আমার এত বড় বিপদে আমার একটা দায়িত্ব আছে না? এই ফাতিমা, এইসব কথা যদি বাইরে বলে বেড়াও তাহলে কিন্তু তোমাকে আমি, যাও এখান থেকে যাও। শোনো, বুয়ার কথাও কিন্তু একদম ফেলে দেবার মতো না। এই বিয়ের ব্যাপারে পাত্রপক্ষ কিন্তু সবসময় এলাকার দোকানদারদের কাছে খবর নিতে আসে, তুমি একটু ভালো মতো খোঁজ খবর নাও তো, ওই আশপাশের বাসাও দেখো কেউ কোনো কিছু লাগাচ্ছে কিনা। বারবার বিয়েটা ভেঙে যাচ্ছে, ব্যাপারটা আমার কাছে ঠিক। তাহলে কি ওই ছেলেটা অন্তু? শুনেছি এক সময় ও মিনারাকে খুব ডিস্টার্ব করত। এখনই পাঠিয়ে দিচ্ছি আপা। নম্বর
হ্যালো, আপনি একটু আপনার ব্যালকনিতে আসবেন? কে বলছেন? আমি আপনার ফ্যান। আমার ফ্যান কোত্থেকে আসবে? আমি কি সেলিব্রিটি নাকি? আমার আবার ফ্যান কিসের? আপনি অনেক সুন্দর তবলা বাজান। আমি তো বাসায়। তুই কি বাইরে নাকি? না না না, আমিও বাসায়, আমার রুমে। ভাইয়া, নিচে মনে হয় একটা ছেলে এসেছে যে কিনা আমাকে ফোন করছে, আবার বেলকনিতেও ডাকছে। তুমি কিছু দেখবে? বলিস কি? ঠিক আছে, তুই এক কাজ কর, তুই বের হ, বের হয়ে নিজের ছেলেটাকে চিনে রাখ, আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ভেবেছি আপনি আসবেন না। শুনেন না, তখন আপনাকে আংশিক সত্য কথা বলেছিলাম, এখন পুরোটা বলি। আপনি অনেক ভালো তবলা বাজান, আপনি দেখতে অনেক সুন্দর, এবং আপনি আপনাকে এখন দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তোর নাম কি? অন্তু। বাসা কোথায়? 3 নম্বর রোডের 4 নম্বর। কি করা হয়? বাবার মোটর পার্টসের দোকানে বসে। বাবার নাম কি? শামসুল ইসলাম। তোর বাবার মোবাইল নাম্বারটা আমাকে দে। আঙ্কেল, আমার ভুলে গেছে, আমি আর নাম্বার মাফ করে দেব। ভয় যদি পেয়ে থাকো তাহলে আমার বোনের পেছনে তুমি কোন সাহসে লেগেছো? কোন সাহসে? আপনি কিন্তু বাজে কথা বলতেছেন, আমি এখন কারো পিছনে আগেও নাই। আবারও মিথ্যা কথা বলছো। আমার বোনের বিয়ে যেই ছেলের সঙ্গে ঠিক হয় না কেন, তুমি সেখানে গিয়ে বাগড়া দিয়ে আসো। আসো না। দেখেন আঙ্কেল, আপনার বোন ওকে আমি দূর থেকে ভালোবাসি, ওয়ান সাইডেড লাভ। ভালোবাসার মানুষের নামে বদনাম রটব এই শিক্ষা আমি আমার ফ্যামিলি থেকে পাইনি। চুপ বেয়াদব, বাংলা সিনেমার ডায়লগ আওড়াচ্ছ না? হ্যাঁ, আমি শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছি, ফের যদি আমার বোনের আর কোনো বিয়ে ভাঙে তাহলে আমি তোমাকে কিন্তু ইফতিজিং এর মামলায় ছেড়ে দেবো। দেখেন, ইফতিজিং এর কথা বলে আপনি কিন্তু আমার ভালোবাসার অপমান করলেন। হ্যাঁ, মামলা আপনি করতে পারেন, সেটা হবে মিথ্যা মামলা। আমার কপালে যদি মিথ্যা মামলা থাকে অসুবিধা কি, জেল খাটলাম। হ্যাঁ, বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করবে না, আমি ভালোই ভালো তোমাকে বলে দিচ্ছি, আর একটা বার যদি তুমি আমার বোনের নামে বদনাম রটাও তাহলে এর পরিণাম কি হবে সেটা কিন্তু তুমি ভালোভাবেই টের পাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার বুয়া কি অসুস্থ নাকি স্যার? তো বুয়ারে পাঠিয়ে দিতে পারতেন, না হলে আমাকে একটা টেলিফোন করে দিলে আমি আপনার সদায় পাতে পৌঁছে দিতে পারতাম না স্যার। না না বুয়া অসুস্থ না। শোনো শোনো মিলন, এই অল্প কিছুদিনের মধ্যে তোমার কাছে কি কেউ মানে আমাদের সম্পর্কে কোনো কিছু জানতে এসেছিল? আইসাল তো স্যার, একটা বুড়ো মতন লোক আসলো স্যার। বুড়ো হলে কি হবে, সেই কোর্তায় পরা একদম মনে হলো যে মেলা বড় লোক। আপনাকে কথা জিজ্ঞেস করলো, আপার কথা জিজ্ঞেস করলো, আমি তো স্যার মেলা সুনাম করে দিছি স্যার। আর আরো কয়েকদিন আগে এক জোয়ান মতন লোক আইসিল, সেও আপার কথা জিজ্ঞেস করলো, আমি কিন্তু মেলা সুনাম করছি স্যার আপনাকে। কি সুনাম করেছো স্যার? সুনাম করবো না কেন, আপনারা যেরকম বড় লোক, যেরকম উচ্চ বংশ আপনাদের, আপনাদের সুনাম তো আমার করতে আরো সুবিধা স্যার। ধরেন কইছি আপনারা চৌধুরী বংশের লোক, মেলা উচ্চ বংশ। আপার কথা বলেছি, আপা হচ্ছে রূপবতী গুণবতী, আর এই ঢাকার শহরে আপার মতন রূপবতী গুণবতী আর একজনও নেই স্যার। আরও বলেছি স্যার আপা হচ্ছে উচ্চ শিক্ষিত, আপা ভার্সিটিতে পড়েছে স্যার, আপা অনেক ভালো তবলা বাজাতে পারে স্যার। স্যার আমি যে আরও কত সুনাম করেছি স্যার। আর কি বলেছো স্যার? আরও বলেছি আপনি যে যা বিয়ে করেছেন স্যার, ওই ভাবির বাড়ির লোকজন মেলা বড় লোক, আপনি যখন বিয়ে করে নিয়ে আসেন আপনার এক ট্রাক মালামাল আপনার বাড়ি পাঠাই দিচ্ছেন স্যার। আরও স্যার আমি বলেছি স্যার আপনার থামো থামো থামো। আচ্ছা মিলন, তুমি এই যে সুনাম করেছো আমাদের, এত বাড়তি সুনাম করতে গিয়ে তো তুমি আমাদের অনেক ক্ষতি করে ফেলেছো। কী কন স্যার, আমি এত ভালো কথা বলেছি সর্বনাশ করবো কেন স্যার? আমি তো সুনামই করেছি স্যার। এই যে তুমি আমাদের সুনাম করতে চাচ্ছ তাই না, আমাদের ভালো করতে চাচ্ছ। ওই যে কথায় আছে না, বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু অনেক উত্তম। তুমি আমাদের প্রশংসা করতে চাচ্ছ, সুনাম করতে চাচ্ছ, কিন্তু তুমি তো নিজেই জানো না যে কোনটা বললে আমাদের সুনাম হবে আর কোনটা বললে আমাদের বদনাম হবে, সেটা তুমি নিজেই জানো। স্যার বুঝতে পারছি স্যার, আপনাকে সুনাম করতে চাই আমি, নাম সহ্য হয়ে যাচ্ছে স্যার, আমি আর কিছুই স্যার কিছুই বলবো। শোনো শোনো, এরপর যদি কেউ তোমার কাছে কোনো কিছু জানতে চায় আমাদের সম্পর্কে, তাহলে বেশি কিছু বলার দরকার নেই, দুটো কথা বলবো খুব খুব সহজ। একটা হচ্ছে যে ওনারা মানুষ খুব ভালো, ওনারা উচ্চ শিক্ষিত, ব্যাস আর কিচ্ছু বলার দরকার মনে থাকবে স্যার। আর একটা কথা কিন্তু আর একটা কথা বলবো যে আপা ভালো, আমার কথা তো ভালো বলবাই, আমার কথা ভালো বলবাই, কিন্তু এর বাইরে এর বেশি কিছু বলার দরকার নেই। আমি কোথায় বিয়ে করলাম, আমার ফ্যামিলি কোথায় কী ছিল, এত ইতিহাস তোমাকে বলতে হবে মনে থাকবে? ঠিক আছে ঠিক আছে। আমার মনে হয় কি জানো, ঘটনাটা আসলে ও ঘটায়নি। তাহলে কে ঘটিয়েছে? আমার মনে হয় কি জানো, বুয়া ঠিকই বলেছে, ওই বেকুব দোকানদার আছে না মিলন, ওই ব্যাটা এই ঘটনাটা ঘটিয়েছে। দেখলেন আপা, গরিবের কথা বাসি হলে ফলে, তখনই আমার সন্দেহ হয়েছিল। এই বেদনা বেগম না কোনোদিন মিথ্যা কথা বলে না, যা বলে সত্যই বলে। যখনই তার দোকানে আমি সদাই নিতে যাই, তখনই আমার কুটাইয়া কুটাইয়া এই বাড়ি সম্বন্ধে কত রকম প্রশ্ন করে। আমি তারা ধমক দিয়ে কই, তোর এত কথা জানানোর কাম কি, তুই দোকানদার দোকানদারের মতো থাক, দুই পয়সার দোকানদার, তুই বেশি কথা বস কেন? বুয়া, তুমি আবারও দরজার পাশে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? দেখেন আফা, আমি আড়ালে দাঁড়াইয়া কিছু শুনি না, এই দিক দিয়ে যাইতেছিলাম, আমার কানে কথাগুলো না আসলো তাই আমি দাঁড়াই। তুমি চলতি মাসের বেতন নিয়ে এ বাড়ি থেকে কালই বিদায় হবে। এটা কেমন কথা কনাফা, এটা কোনো কথা হইলো? যখন তখন আপনি অর্ডার দেবেন আর আমি চলে যাব। মুখে মুখে তর্ক করবে না তো, তুমি যাও, তোমাকে যেন কাল থেকে আমি আর না দেখতে পাই। কালকের কথা না, কালই দেখো। দেখেছো দেখেছো কত খারাপ, ওর জন্য না বাসায় কোনো কথাই বলা যাবে না। এখন যে এসে কান্তিতে দরজার পাশে দাঁড়িয়ে থাকে কোনো ঠিক, দরজা খোল। আরে ওদের চলে আসার সময় হয়ে গেল তো, রেডি হবি না মিনারা?
আচ্ছা এখন বন্ধ কর না। এই মিনারা, মিনারা না, সহ্যের একটা সীমা আছে, এই বাড়াবাড়িটা এখন সহ্য হচ্ছে। আরে ওর কারণে তিনটা বিয়ে ভাঙলো, এখন কি করা উচিত? এখন ভালো একটা ছেলের ব্যবস্থা হয়েছে, ওরা আসবে, তোর কি করা উচিত? তোর উচিত পরিপাটি হয়ে সেজে গুজে থাকা। না, উনি এখন শিল্প সাধনা করছেন, শিল্পের সাধক। আমিও তো একটা অফিস করি না, প্রতিদিন কি ছুটি নেওয়া যায়? আর শুধু অফিস হলে হতো, আমি তো মহিলা সমিতিতে তো যেতে হয়, একদিন না গেলে ওখানে কোনো কাজই আমার হবে না। ছেলেটার লেখাপড়ার কোনো খবর নিতে পারছি না, কেমন করছে কি করছে আল্লাহই জানে। আরে বাবা, এত কিছু কি দরকার আছে? ওর যদি কাউকে পছন্দ হয় তো আমাদের বলুক না, আমরা তার হাতে ওকে তুলে দেই, ঝামেলা মিটে যায়। এই ঝামেলা কতদিন বয়ে বেড়াবো? আর ঝামেলা পোয়াতে হবে না ভাবি। ঝামেলা পোয়াতে হবে না মানে কি বলতে চাচ্ছিস তুই? আর এই লাগেজ টাগেজ নিয়ে কোথাও যাচ্ছিস নাকি তুই? তোমাদের ঝামেলা হয়ে আর থাকতে চাই না, আজ থেকে আমার ভাত থেকে তোমরা মুক্ত, তোমাদেরও মুক্তি দিলাম আমি নিজেও। আশ্চর্য, আমরা কি তোমাকে চলে যেতে বলেছি মিনারা? ফাইনালি যখন একটা ছেলে পেলাম ভালো, তখন তুমি সব কিছু ইগনোর করছো, কেন? এগুলোর মানে কি? ভাবি, অযথা তোমরা আয়োজন করে আবার টাকা নষ্ট করছো। আমি জানি এবারও পাত্রপক্ষ এসে মুখ ফিরিয়ে চলে যাবে, তার চেয়ে ভালো আমি আমার মতন সরে যাই, তোমরাও তোমাদের মতন ভালো থাকো। ভালো থাকা না থাকার তো কোনো প্রশ্ন আসছে না। তুই কি এখানে খারাপ ছিলি? হ্যাঁ বল, কিন্তু তুই কোথায় যাবি? ভাইয়া, রাজশাহী মডেল সিটি কলেজে আমার চাকরি হয়েছে, কালকেই আমার জয়েন ডেট, আমি সেখানেই যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো। আরে চাকরি হয়েছে এটা তো গুড নিউজ, তুই এই খবরটা এভাবে দিচ্ছিস, আবার চলে যেতে যাচ্ছিস, আমি তো বুঝতে পারলাম না কিছু। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা খুব হুট করেই পেয়েছি ভাইয়া, আমি ট্রেনে বুকিং দিয়ে দিয়েছি, একটু পরেই আমার ট্রেন। আশ্চর্য, আমাদের আগে জানালে কি আমরা খুশি হতাম না? সেজানের সাথে দেখা হতে পারলে খুব ভালো হতো, নিশ্চয়ই ও খুব কান্নাকাটি করবে, ওকে ওকে তোমরা একটু দেখে রেখো। না, তোমাকে দেখতে আসার কথা, আম্মু বলেছে ওরা লাঞ্চের সময় আসবে, আমি লাঞ্চের আগে স্কুল থেকে ফেরবো আর মজা করবো। আচ্ছা ফুপি, ওরা কি তোমাকে ওদের বাসায় নিয়ে যাচ্ছে? ওদের বাসায় নিয়ে যাচ্ছে না বাবা, আমি আমার বাসায় যাচ্ছি। বাবা, ফুপি রাজশাহীতে যাচ্ছে বাবা, ফুপির একটা চাকরি হয়েছে, তো চাকরিতে জয়েন করতে যাচ্ছে। ফুপি আমাকে একা ছেড়ে রাজশাহীতে চলে যাবে? আমাকে একা ছেড়ে ফুপি থাকতে পারবে? আমি কি সারা জীবন তোমার কাছে থাকতে পারবো? একসময় না একসময় তোমাকে যেতেই হবে। আমি তোমাকে কিছুতেই যেতে দিব না, কিছুতেই না। আহা বাবা, কাঁদে না শোনা, ফুপি আসবে তো, মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাবে। ফুপি আমাকে গোসল করে দেয়, খাওয়িয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, ফুপি না থাকলে আমাকে কে আদর করবে?
আরে আমি আছি না, আমি করব। মিথ্যা কথা, তুমি সারাদিন বাইরে বাইরে থাকো, তুমি আমার কোনো টেকার করো না, ফুপি শুধু আমাকে আদর করে, তুমি ফুপুকে চলে যেতে দিচ্ছ কেন? ইয়ে বাবা, এভাবে বলে না বাবা, ফুপির তো চাকরি হয়েছে রাজশাহীতে, একদিন না একদিন ফুপিকে তো তোমাকে ছেড়ে যেতেই হবে। আমি ফুপুকে চাকরি করতে যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, চাকরি না হয় তুমি ঠেকিয়ে রাখলে ফুপি, কিন্তু ফুপি যখন বিয়ে হয়ে যাবে ফুপি শ্বশুর বাড়ি যাওয়া থাকাবে কি করে? এতদিন যেভাবে আমি ফুপিকে ঠেকিয়ে রাখছি সেভাবে ঠেকিয়ে রাখবো। এই কিভাবে ঠেকিয়ে রেখেছো তুমি এতদিন? হ্যাঁ, যারা যারা ফুপিকে দেখতে আসছিল আমি তাদের গোপনে মিথ্যা বলে ফিরে দিতাম। মিথ্যে বলে ফিরে দিতে মানে কখন কোথায় কিভাবে বলতে বলো বলো তো। কি নাম তোমার বাবা? সিজন। সিজন, বাহ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 ইংলিশ ভার্সন। ক্লাস 5 ইংলিশ ভার্সন, বাহ। স্কুলের নাম কি? বনফুল আদিবাসী। বাহ বাহ বাহ। তোমার আব্বুর নাম কি? আমিনুল হক। আমিনুল হক না? হ্যাঁ, তোমার আম্মুর নাম কি? মিনারা। মিনারা। তোমার ফুপির নাম না মিনারা? তোমার আম্মুর নামও মিনারা? হ্যাঁ, তোমরা যাকে আমার ফুপি মনে করছো আসলে সেই আমার আম্মু। কি বলো? যা বলছো সব সত্যি বলছো তো? হ্যাঁ সব সত্যি বলছি। আমার আব্বু নিখোঁজ হয়ে গেছে তো, সেই জন্য আমার আম্মুর আবার বিয়ে দেবো হচ্ছে। আর আমি যদি আম্মুকে আম্মু বলে ডাকি তাহলে তার বিয়ে হবে না, সেই জন্য আমাকে বলে দিয়েছে আমি যেন আম্মুকে ফুপি বলে ডাকি। রশিদ সাহেব, রশিদ সাহেব, এই ধরনের প্রতারণা আমার সাথে করলো কেন? প্লিজ আঙ্কেল, আপনারা বললেন না যে আমরা আপনাকে গোপন কথা ফাঁস করেছি, না হলে আমাকে মারবে আর চিরদিনের জন্য আমাকে আম্মুর কাছ থেকে আলাদা করে ফেলবে। তোমার কথা আমরা বলবো না। আপনারা না বললেও সবাই বুঝে ফেলবে যে আমি আপনাদের কাছে এই কথা বলেছি। প্লিজ আঙ্কেল, আপনারা একটা কাজ করতে পারবেন? কি কাজ? আপনারা বলবেন যে আমার আম্মুকে আপনারা লাইক করেন নি। তুই কি করেছিস? হ্যাঁ কি করেছিস তুই? আমি তো উল্টো আরেকজনকে সন্দেহ করলাম, কত মানুষকে সন্দেহ করলাম। হ্যাঁ আমি তো ধরেই নিয়েছিলাম যে ওই অন্তু ছেলেটাই বোধহয় বিয়েগুলো ভেঙে দিচ্ছে। এত বড় একটা ঘটনা ও ঘটিয়েছে, এটা কেউ বিশ্বাস করবে? আমি তো ওর বয়সে ভালো মতো কথাই বলতে পারতাম না। শোনো ভাইয়া, ভাইয়া এখন তো টেকনোলজি কত ফাস্ট, সায়েন্স অনেক ডেভেলপ করেছে, তোমাদের সময় আর এখনকার সময়, এখনকার বাচ্চারা তো একটু ফাস্ট হবেই ভাইয়া। না ঠিক আছে, কিন্তু তাই বলে ও যে কাজটা করেছে এতদিন সেটা তো ঠিক করেনি, অন্যায় করেছে তো। আমি অন্যায় করেছি, আর কোনো দিন তোমার বিয়ে ভেঙে দিব না, আমাকে ক্ষমা করে দাও। অবশ্যই বিয়ে ভেঙে দিব, বারবার বিয়ে ভেঙে দিব। তুই যে আমাকে এত ভালোবাসিস, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো।